মুজিবুল হাসানের ভক্ত বাবা কাছে আজকে তারা মিরপুরে স্টেডিয়ামের পাশে এই যে সাকিবুল হাসানের ভক্ত বাবা কাছে আজকে তারা মিরপুরে স্টেডিয়ামের পাশে বাজান গোমার আন্দোলন করতেছে সাকিবকে দেশে ফেরত চাই সাকিব সাকিবুল হাসানের ভক্তদেরকে বলতে চাই যারা স্লোগান দিতেছো সাকিবুল হাসানকে দেশে ফেরত চাই আমরাও তো আসতে আপত্তি করি নাই কিন্তু সে যে নিরাপত্তা চাইতেছে এই নিরাপত্তা বর্তমানে দিতে পারবে না কারণ কি তুমি করে গেছো কিসের নিরাপত্তা দেওয়া লাগবে তুমি একটা ক্রিকেটার খেলোয়াড় তুমি এই দেশের হাজার যুবকদের আইডল আজকে তোমার জীবনের এই পরিণতি কেন কারণ শখের বসে বিনা ভোটের এমপি হতে চায় এইজন্য যুবকেরা পরিষ্কারভাবে স্লোগান দিয়ে বলতেছে আমরা সাকিবুল হাসানকে দেশে চাই এরা বেশি আপিকি যুবক কথা কয় না কে রাগ করেছেন আপনারা তো সাকিবুল হাসানের ভক্তদেরকে সেনাবাহিনীর ভাইয়েরা 5 মিনিটে একরের ময়দান খালি করে দিছে আল্লাহ আকবার বলে এত আবেগ কেন যুবক তোমাদের এত আবেগ কেন আবার কিছু কিছু যুবক হ্যাঁ সাকিবুল হাসানের পক্ষে কথা বলে মারবে ওই যে সেনাবাহিনী হালকা দিছে জি জি হালকা দিয়ে ময়দান ফাঁকা করে দিছে কথা কি বুঝতে পারতেছেন এদিক খেয়াল করেন সেনাবাহিনীর ভাইরা হালকা সাইজ করে দিছে একেবারে এখন ময়দান ফাঁকা এখন স্টেডিয়ামের আশেপাশে আর কোন সাকিব ভক্ত নাই আরে ভাই সাকিবুল হাসান নিয়ে আপনি ব্যস্ত হইছেন কেন কি হইছে রাগ করছেন আপনারা এখন যারা সাকিবুল হাসানের ভক্ত তাদের উদ্দেশ্যে আবার যারা এই দেশের তরুণ সত্যিকারের নওজোয়ান এরা স্লোগান দিতেছে সাকিবুল হাসান এদের জন্য যারা মহব্বত দেখাতে চায় এদেরকে দেশে ফেরত আনতে চায় আমরা তাদের কাছে আবু সাইদের ফেরত চাই তাদের কাছে আমরা আবু সাইদকে ফেরত চাই মুক্তকে ফেরত চাই ওদেরকে যদি ফেরত না দিতে পারো বিদায় ওদেরকে দেশে আনার বিষয়ে বেশি আবেগ আর মহব্বত দেখায়া রাজপথে আর মানব বন্ধন করতে যেন ওদেরকে না দেখা যায় এদেশের তরুণদের রক্ত রাজপথে ঝরে আর সাকিবুল হাসান একটা ফেসবুকে পোস্ট করার শক্তি থাকে না কথা বলে না কেন ওরা কেন ছাত্রদের পক্ষে সমর্থন দিল না তার মানে ওরা স্বৈরাচারের দোসর ছিল ওদেরকে এই দেশে জায়গা দেওয়ার বেসারে বেশি আবেগ দেখাবেন না কি করবে না করবে এটা রাষ্ট্র বুঝবে কথা বলেন না কেন ওদের বিচারের মুখোমুখি হতে হবে কথা বলেন না কেন তুমি ক্রিকেটার খেলো মাঠে খেলো চার ছয় পিটাও উইকেট পতন করো কথা কয় না খালি বল মারবে আর খালি উইকেট নিবা কি সুন্দর সারা দেশের মানুষ তোমারে মহব্বত করত এ আলগা এমপি হবার যায় সব গেল তাও বেশি দিন তো সিয়ারে থাকতেও পারলো না কথা কন ঠিক কি না রাগ করছেন আপনারা এই জন্য আমরা বলতে চাই সাকিবুল হাসানের যারা ভক্ত আছেন সাবধান কথা কয় না কেন বেশি আবেগ দেখায় না বাবা একটু ধৈর্য ধারণ করো একটু ধৈর্য ধারণ করো পরিবেশ সব ঠিক হবে তোমরা এত অস্থির হইছো কি করা লাগবে না করা লাগবে সময় মতো করা হবে কথা কন ঠিক কিনা রাগ করছেন আপনারা আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন যে কথা আমি বলতে চাই সাকিবুল হাসানের ভক্ত যারা হালকা করে আজকে পিটানি খাইছে তারা কথা বলেন ঠিক কিনা ভবিষ্যতে আন্দোলন করবে যারা ওরাও মার খাবে বিদায় এত আবেগ দেখায়ও না বাংলাদেশের অনেক ক্রিকেটার আছে আবার এখানে শান্ত যে অধিনায়ক সে আবার বেশি মহব্বত দেখায় বলতেছে এখন ফেসবুকে স্ট্যাটাস দিলে সমাধান হয়ে যায় কথা কনে একটু মাত বাড়ি করতেছে শান্তকে বলবো শান্ত থাকো বেশি বা শান্ত হয়ো না কথা কন না কেন ফেসবুকে স্ট্যাটাস দিলে সব সমস্যার সমাধান ফেসবুকে দাবি করলেই দাবি আদায় হয় খুব বেশি বেশি কথা বলেছো শান্ত ভাই শান্ত থাকো কথা কয় না কেন সাকিবুল হাসানের পক্ষে দালালি করতে গিয়া এই পাবলিকের পিটানি খায় না কথা কন না কেন এত সাকিবের প্রতি মহব্বত কেন তামিম চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে ওর জন্য তো তোমার মহব্বত বের হয় না কথা কন একটা সহজ সরল ছেলে তামিম ইকবাল দান কইরে মানুষের জন্য টাকা পয়সা ব্যয় করে চোখের পানি ছেড়ে দিয়া ক্রিকেটের মাঠ থেকে বিদায় নিয়েছে এই সাকিবুল হাসানের ষড়যন্ত্রের কারণে কথা বলেন এই জন্য যারা ষড়যন্ত্রকারী ওদের বিচার বাংলাদেশে হবে কথা বলে ঠিক কিনা এজন্য শান্তকে বলবো ক্রিকেটার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতেছো বাবা তুমি নামটাই শান্ত নাজমুল হাসান শান্ত তুমি একটু শান্ত থাকো বেশি আবেগ দেখাইয়া ফেসবুকে সাকিবুল হাসানের পক্ষে দালালি করার দরকার নাই কথা কি বোঝা গেল
খারাপ করবেন না সামনের দিকে যাই এই সমাজে স্বৈরাচারের দোসর ছিল যারা বিচারের মুখোমুখি একদিন হবে তারা কথা ক্লিয়ার সামনের দিকে যাই ভাইরা আমার আল্লাহ তাআলা বলতেছেন কদা ফালাহাল মুমিনুন অবশ্যই মুমিনেরা সফল সফল হয়েছে যারা ঈমান এনেছে যারা আমার ভাইরা এইজন্য ক্ষমতা থাকলে সফল হওয়া যাবে না টাকা থাকলে আল্লাহর কাছে সফল হওয়া যাবে না যশ খ্যাতি থাকলে আল্লাহর কাছে সফল হওয়া যাবে না সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা তাহলে চেহারা কালো হোক ফর্সা হোক লম্বা হন খাটো হন ধনী হন আর গরীব হন আপনার ভিতরে ঈমান আছে আল্লাহর কাছে দাম আছে আল্লাহর কাছে দামি হতে পারলে এই জীবনে আর কিছু চাওয়ার আছে জোরে বলেন চাওয়ার আছে তাহলে আমি বলবো ঈমান এনেছে যারা আপনারা বলবেন সফল হয়েছে তারা কারণ ঈমানদাররা দুনিয়াতেও সফল আখিরাতেও সফল সুবহানাল্লাহ বলেন এইজন্য আমি বলবো সফল হয়েছে কারা আরেকবার বলেন সফল হয়েছে কারা এইবার ঈমান আনার পরে মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি আপনারা জানেন একজন ব্যক্তি যোহরের নামাজের পূর্বে অমুসলিম ঈমান গ্রহণ করেছে কালেমা পড়ে মুসলমান হয়েছে বলেন তো বাজান এই ব্যক্তির উপরে এখন যোহরের সালাত আদায় করা কি ঈমান আনার পরে মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম সালাত এইজন্য আল্লাহ পাক মুমিনদের সাতটি বৈশিষ্ট্য সাতটি কোয়ালিটি নিয়ে যখন আলোচনা শুরু করলেন আমার আল্লাহ তাআলা এক নাম্বার সালাত দিয়ে শুরু করলেন যুবক তোমরা যারা আছো নিরাশ হইয়া না চার নাম্বার গুণাবলীতে যুবকদের আলোচনা আছে সুবহানাল্লাহ কোন তাহলে এক নাম্বার শুরু হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউ নাম্বার গুনা বলি যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে তাফসীর কারকেরা এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন তাফসীর ইবনে কাসির থেকে বলছি অন্তরে ভিতরে থাকা সুচিন্তা দুশ্চিন্তা কুচিন্তা বিবির কথা সংসারের কথা ব্যবসা বাণিজ্যের কথা দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না আপনি আমি যখন মসজিদের ভিতরে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব অন্তরে ভিতরে একমাত্র ভয় থাকবে কার আপনি আমি যখন সালাতে দাঁড়াবো অন্তরে ভয় থাকবে একমাত্র কার দুনিয়া নিয়ে সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে আল্লাহর ভয় নিয়ে সালাতে দাঁড়াতে হবে এদিক খেয়াল করেন কিভাবে সালাত আদায় করবেন বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন সংক্ষিপ্ত করে বলে দিয়া সামনে যাব অনেক কথা বলার আছে লিল্লাহে তাকবীর আমার ভাইয়েরা আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজি এত লম্বা সময় ধরে নামাজে দাঁড়িয়ে থাকতেন মাঝে মাঝে তাকায় দেখতাম বিশ্বনবীর পবিত্র পা মোবারক ফুলে উঠেছে আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় রুকু করতেন সিজদা করতেন মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনদিন সিজদা থেকে মাথা উঠাবেন না আম্মা জান আয়েশা ডেকে বলেন একদিন রাতের বেলায় দেখে সিজদা দিয়া নবীজি কান্না করতে করতে এত কান্না করেছেন সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে আম্মা জান আয়েশা ডেকে বলেন নবী এত কান্না কেন করেছেন কি হয়েছে আপনার বিশ্ব নবী ডেকে বলে আয়েশা আমি তো আমার জন্য কাঁদি নাই আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও যে নবী আপনার আমার গুনাহ মাফের আশায় সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করেন আপনি আমি মূল ভিক্টি মূল আসামি মূল অপরাধী তাহলে বলেন তো বাজান নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে সিজদা দিয়ে কান্না করা দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন তারা গোলামি করার জন্য ওয়ামা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য